ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ডার্বিতে শেষ হাসি হাসলো ম্যানচেস্টার সিটি। 3-0 গোলে হারালো ম্যানচেস্টার ইউনাইটেডকে। রাতের অপর ম্যাচে নটিংহাম ফরেস্টকে একই ব্যবধানে হারিয়েছে লিভারপুল। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে 26 মিনিটে পিছিয়ে পড়ে ম্যানিউ। পেনাল্টি থেকে সিটিজেনদের এগিয়ে দেন আর্লিং হ্যালান্ড। 1-0 এগিয়ে থেকে বিরতিতে যায় পেপ গার্দিওলার দল। বিরতি থেকে ফেরার 4 মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করে সিটিজেনদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। আর 80 মিনিটে হালান্ডের অ্যাসিস্টে সিটির হয়ে ব্যবধান 3-0 করেন ফেলফোডেন। এই জয়ে 24 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠল সিটিজেনরা।